আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ, এবং তার ভাই অথবা সাথী যেন উত্তরে বলে ইয়ারহামুক আল্লাহ, অতঃপর সে যেন বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। সহিহ বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। সহিহ মুসলিম। আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আগমন করবে। সহিহ মুসলিম। উসমান ইবনে আবিল আশক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসে ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার শরীরে অনুভব করে আসছেন। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীরে যেখানে ব্যথা অনুভব করছো সেখানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো, এবং সাতবার আউযুবিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া আউহাজির, আমি আল্লাহর মর্যাদা এবং তার কুদরতের মাধ্যমে সেই ব্যথা থেকে আশ্রয় কামনা করছি, যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, পড়ো। সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায় শয়তান কর্তৃক আসে, অতএব যখন তোমাদের কারো হায় আসে তখন সে যেন সাধ্যানুসারে তা রোধ করে, কেননা যখন তোমাদের কেউ হায় তুলে তখন শয়তান হাসে। সহিহ বুখারী ও মুসলিম। থ্যাংকস ফর ওয়াচিং।